এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ দিস ইজ ইউ এবিসি নিউজ এজিটি লাইভ সার্ভিং করা আপনারা রিসিভ করেন তারা ডাইরেক্টলি এটা রিজেক্ট করে দিতেছে, তারা অ্যাকসেপ্ট করতেছে না কোনো অফার। তারার বক্তব্য হয়েছে কি আপনার 3,24,00,000 টাকা আমারে দিতে হবে, আর আমি অরিজিনালি দেও না হয়েছে কি আপনার 2,21,00,000 টাকা। আমার কাছে ইচ অ্যান্ড এভরি এভিডেন্স আছে আমার কথাটা সাবস্টেনশিয়েট করার জন্য। মূল বক্তব্য কী চান এখন আপনি? আমি করতেছি, আমি চাই ব্যাংক যে অবিচারটুকু আমার এগেনস্টে করতেছে এর জন্য আমি ওকে নোটিশ করছি, কোর্টের দ্বারস্থ হয়েছি, জনতার আদালতে আমি বিচার চাই যাতে আমার প্রপার্টিটা কেউ হস্তক্ষেপ না করতে পারে। টোটাল কত টাকা ঋণ নিয়েছিলেন ব্যাংক থেকে, কত টাকা ব্যাংকে ফেরত দিলেন, এখন ব্যাংক আপনাদের কত টাকা পাওয়ানো, এটা আমার ছেলে বলবে। টেলিফোন আমি যেন কোনোভাবে এই টাকার ব্যাপারে যেন না দিই, আমিও ভয়ের কারণে আমি মান্য গেছি কি আমি 10,00,000 টাকা তারারে দিয়া দিব। আমার কাছে আর কোনো বিকল্প উপায় নাই, আমার দুইটা প্রপার্টি অপশানে লাগানো হয়ে গেছে কা, কিন্তু আমি টাকাটা দেওয়ার আগে আমার বারবার একটাই মনের মধ্যে ভয় সংকোচ ছিল যে আমি যদি টাকাটা দিই তবু তারা অপশান আটকাইতো না, তারা এই যে আমার জায়গাগুলি তারা অপশান করবই। এটা অ্যাকচুয়ালিতে এই নেক্সাসটা হয়েছে কি এই গুয়াহাটির দুইটা অফিসার আর আগরতলা ল্যান্ড মাফিয়ার সাথে মিল্লা। কোন দুই অফিসার? তাদের নাম মৃণাল দাস আর মনোজ সাক্সেনা। এজিএম হচ্ছে গিয়ে মনোজ সাক্সেনা, মৃণাল দাসের হায়ার অথরিটি, আর মৃণাল দাস হচ্ছে গিয়ে ওনার সাবঅর্ডিনেট। তো যতগুলো কথা আমাদেরকে কন্টিনিউয়াসলি মিসগাইড করে গেছে, আপনি আপনার জায়গা বিক্রি করেন, আপনি টাকা দেন, প্রত্যেকটা কথার ফোনে আমি রেকর্ডিং করে রাখছি। আজকে কইতাছে আপনি টাকা জমা দেওয়া দেন, 18 তারিখ 19 তারিখ আমি যখন ডিমান্ড ড্রাফট কার্ডটা সব কিছু করে আমি টাকা জমা দিতে গেছি, সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে অস্বীকার, আমি এই কথা আপনারে কইছি না আপনি টাকা জমা দিতে পারতেন না, আগে আপনার গুয়াহাটি আইতে হইব তারপরে আপনি টাকা জমা দিতে পারবেন। এই বিষয়ে মানে এখানে যে হায়ার অথরিটি আছে তার সাথে কথা বলতে গেছি, এখানে হায়ার অথরিটি আপনার এই ব্রাঞ্চের যে আরএম ওনাকেও আমরা ইনফর্ম করছি, টাইমেও কইছে টাইমের হাতে আর কিচ্ছু নাই, তারার কাছে যখন রিকভারি ব্রাঞ্চের কাছে জিনিসটা গেছে গা এটা তারার হাতের থেকে গেছে, তারা কিচ্ছু করতে পারতো না, আগরতলার কোনো অফিসার এই ব্যাপারে আর অ্যাকশন নিতে পারতো না। এই যে তারপরে আমরা সব দিকে খবরাখবর নিয়ে জানা গেল এই দুইজন অফিসার ল্যান্ড মাফিয়ার সাথে মিল্লা, আমরার এই চারখানি জায়গা তারা এটা বিক্রি করে দিতে চাইতেছে, আমরা এইদিকে মিসগাইড করতেছে আপনারা টাকা জোগাড় করেন টাকা জোগাড় করেন কিরা, আর এইদিকে তারা আমার প্রপার্টিটা বিক্রি করে দিতে চাইতেছে অন্যদের কাছে অকশন করে। এখন এখন কি চান তাহলে আপনারা? আমরা এখন এতটুকুই চাই, আমরা লিগাল অ্যাকশন নিয়ে নিছি, আপনারা হইছেন গিয়া পিলার অফ ডেমোক্রেসি, আপনারা ডেমোক্রেসিটা সাপোর্ট করে রাখছে, আপনারা আমরা একটু সাপোর্ট দিতেন খালি মানুষের কাছে যেন এই যে আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে এটা মানুষ জানুক আর মানুষে বুঝুক যে স্টেট ব্যাংকের আন ব্যানারের আন্ডারে করাপ্ট অফিসিয়ালরা কীভাবে মানুষের শোষণ করতেছে। সবচেয়ে বড় ব্যাংক ইন্ডিয়াতে স্টেট ব্যাংকের কারণে আজকে আমরা আগরতলাতে এ গ্রেট কন্ট্রাক্টর হয়েছি, স্টেট ব্যাংকের সাপোর্ট না থাকলে হইলাম নইলে, ফর লং 10 ইয়ার্স তারা আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট দিয়া গেছে, কিন্তু এই দুইজন করাপ্ট অফিসিয়ালসের কারণে আজকে আমার আর আমার বাবার কতটুকু সাফার করতে হইতেছে মানে আন্দাজ করা যেত না, আমরা শান্তি ঘুম সব কিছু গেছে গা।